এখানকার যে অ্যানিমাল লাভার্সের যারা আছেন এবং এখানে যারা আপনার বুলুরঘাট মেম্বার আছেন এবং বন বিভাগের সহযোগিতায় আমরা কচ্ছপ দুটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটা কিছু নমুনা নেওয়ার জন্য এটাকে কিছু অংশ মাংস রেখে দেওয়া হয়েছে, যেটা নমুনা পরীক্ষা করে আসলে কী কারণে বা কেন এটা মারা গেছে সে কারণে আমরা এখন তোমাতেই কোনো মৃত্যুর কোনো ইস্যু কোনো কিছু এখন পাইনি বা কেন কী কারণে এগুলো মারা যাচ্ছে। এগুলো ধারণা করা যাচ্ছে যে এটি ডিম দেওয়ার জন্য হয়তো সমুদ্র উপকূলের আসতে শুরু করেছে এবং এই অবস্থায় তারা মারা পড়েছে। মৃত্যুর কারণটা আমরা নিশ্চিত করতে পারিনি, তবে আমরা বন বিভাগকে খবর দিয়েছি, তারা ঘটনাস্থলে এসেছে এবং অলফিস ইকোফিস টু প্রকল্পের আওতায় এখানে যে ব্লুগার টিম রয়েছে সেই সদস্যদের খবর দিয়েছি, তারাও আসছে এবং তারা এটিকে স্যাম্পল সংগ্রহ করবে। পাশাপাশি হচ্ছে দুর্গন্ধ ছড়িয়ে যাতে পরিবেশ নষ্ট না হয় এই জন্য তাদের মাধ্যমে কিন্তু এটি মাটি চাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেই ক্ষেত্রে।